আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমি কায়দার বই নিয়ে আলোচনা করব। আজ দেখতে দেখতে পনেরোটি পর্ব হয়ে গেল আজকে পনেরো নম্বর পর্ব নিয়ে আলোচনা করবো আজকের পর্বে হবে একাধিক হরফ হরকতের ব্যবহার অর্থাৎ গত তিন পর্বে আমরা এক জবর এক জের এক পেশ হরকত দিয়ে আমরা শিখেছিলাম আশা করি আপনারা খুব সুন্দরভাবে শিখেছেন এগুলো আর কোরআন সব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটি উচ্চারণ এক জবর এক জের এক পেশ এই তিনটি উচ্চারণ যদি আপনার সঠিক হয়ে যায় তাহলে অন্যান্য যে উচ্চারণগুলো আছে সেগুলো সঠিক হয়ে যাবে যেমন দুই জবর খাড়া জবর খাড়া জর উল্টা পেশ মাদের হরফের উচ্চারণ অর্থাৎ প্রথম উচ্চারণটাই হচ্ছে এক জবর এক জের এক পেশ যেমন বা পেশ বু এটা কিন্তু তানমিন দিয়ে পড়লে হবে বা দুই পেশ বুন বু বুন বু বু টান হবে দুইটাতে একই রকম উচ্চারণ টান হবে বাকি দুইটাতে আর একটাতে বুন পড়তে হবে অর্থাৎ টানবিনে বুন পড়তে হবে তো এটা সামনে বুঝে আসবে আপনাদের তো মজবুত করে তিনটা উচ্চারণ আপনাদেরকে শিখতে হবে যদি তিনটা উচ্চারণ আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে নিচে থেকে আপনি খুব সহজভাবে পড়তে পারবেন সামনে থেকে অর্থাৎ সামনে ভালোভাবে উচ্চারণটা অটোমেটিক হয়ে যাবে আপনার মুখ দিয়ে অটোমেটিক হয়ে যাবে কিন্তু এই তিনটা উচ্চারণ যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনি ঠেকে যাবেন উচ্চারণে ভুল হবে আর এখন থেকে যদি ভুল হয়ে যায় তো কোরআন মাজিদেব কিন্তু ভুল হয়ে যাবে এজন্য আপনারা অবশ্যই অবশ্যই এবার উপরে তিনটি যে উচ্চারণ এক জমন একজের এক পেশ এই তিনটি উচ্চারণ অবশ্যই শিখে নেবেন তো আজকে শেখাবো ইনশাল্লাহ একাধিক হরফে হরকতের ব্যবহার অর্থাৎ শব্দ দিয়ে যে হরকতের উচ্চারণটা হয় সেটা খুবই কম এবং খুবই সহজ এটা তো আমাদের আমার সাথে পড়বেন আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি পজ করে রেখে আমার পড়াটা শুনে চারবার পাঁচবার করে এক একটা শব্দ মুখস্থ করবেন পড়বেন বারবার পড়বেন আর যদি এভাবে না পড়েন তাহলে একবার দেখবেন ফুল ভিডিওটি দেখার পরে ভিডিও দেখা শেষ এবার আপনি বইটি নিয়ে এই বইটি আপনারা পাবেন এই ভিডিও নিচে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে বইটি লিঙ্ক দেওয়া আছে আর এছাড়াও আপনারা যদি চান বাংলাদেশে থাকেন যদি তাহলে যে কোনো লাইব্রেরিতে গেলে এই বইটি পাবেন নাদেতুল কায়দা নামে নাদেতুল কায়দা দেখে নেবেন ভিতরে এটা আবার দুই রকমের আছে তো এটা একটা আছে নাদিউল কায়দা কোরআন ফাউন্ডেশন একটা আছে নাদিদুল কোরআন শুধুমাত্র নাদিউল কোরআন দুইটা দুই রকম আপনার ভিতরে দেখে নিয়ে তারপরে কিনবেন অথবা ভালো হয় আপনারা ডাউনলোড করে মোবাইল থেকেই পড়বেন তো আসুন পড়া শুরু করা যাক আপনারা আমার সাথে সাথে অবশ্যই পড়বেন না পড়লে কিন্তু শিখতে পারবেন না না পড়লে কিন্তু আপনি শিখতে পারবেন না কারণ আমি পড়লাম আপনি পড়লেন না তাহলে কিন্তু আপনি শিখলেন না আমি পড়লাম আমি শিখলাম আপনি পড়বেন আপনি শিখবেন এটা সবসময় মনে রাখবেন আপনি পড়লেই আপনি শিখবেন অনেকে আছেন শুধু শুনে যান কিন্তু পড়েন না না পড়লে কিন্তু ভাই কোরআন শিখতে পারবেন না এটা আপনাকে মাথায় রাখতে হবে মনে রাখতে হবে তো আসুন বা জবর বা বাবা কীভাবে বা 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 জবর বা আমরা আগেই পড়েছি দেখেন এদিকে আমরা সব পড়েছি কিন্তু এই যে বা জবর বা এই যে বা জবর বা তো এই বা জবর বা দুইটা একসাথে উচ্চারণ করলে হবে বাবা প্রথম দুই দিন দেখুন খুবই সহজ আমাদের আত্মীয়স্বজনের নাম সব দিয়েছে এখানে এটাতে আসলে দিয়েছেন বইটা খুবই সুন্দর করে দিয়েছেন যেন আমরা সহজভাবে শুরু করতে পারি এবং আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদের নামটা আমরা সহি জবরবা বা জবর বা বাবা, জবরদা দালজবদ্দা, জবরদা দাদা দা দাঁচনা এক হলে দা দা নুন জবন্না নুন জমন্না না না নুন জবন্না নুন জমন্না না মিম জবরমা মিম জবরমা মা মা মিম জবরমা মিম জবরমা মা মা দাল জবদ্দা জেদ্দি দাদি দাল জবদ্দা জেদ্দি দাদি নুন জবরনা নুন জেন্নি না নি নুন জবরনা নুন জেন্নি না নি মিম জবরমা মিম জেরমি মি মা মি ফা ফু ফা ফু ফু ফা ফু ফাপেশ ফু 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 দুইটা হচ্ছে আলাদা আলাদা করে পড়বে থেমে থেমে আস্তে আস্তে পড়বে আমি যে পড়তেছি কিন্তু এগুলো টান হবে না আস্তে আস্তে পড়তে বলতে চুবিধায় যে টান দিবেন এমনটা যেন না হয় ফাপু ফাপু ফু ফু ফুফু খ লাম পেশলু খু খবর খ লাম পেশলু খলু হা পেশ হু জবর হুয়া হা পেশ হু ও জবর হুয়া হাজর হি ইয়া জবর ইয়া হিয়া বাজার বি কাব জবর কা হাজের হি ইয়া হি ইয়া হিয়া বাজর বি কাব জবর বিকা বা জবর আইন জবর আ বা আইন গলায় যাবে বা জবর বা আইন জবর আ বা জবর মা আইন জবর আ মা আ মিম জবর মা আইন জবর আ মা আ লাম যে লিয়া জবর ইয়া লিয়া এটা আমরা অনেকে ভুল করে ফেলি আসলে ভুল করারই কথা কারণ এটা আলিফের মতো মনে হয় এই যে ডাক্তার দিয়ে আছে যে পাশে আসলে লাম হয় বাম দিকে টান হয় লাম হয় বাম দিকে কোনো টান নাই অল্প একটু আছে তো এটা কি হবে এটা লামই পড়তে হবে এটা আলিফ না এটা লাম অর্থাৎ এভাবেই লামের শেপটা আসে এটা লাম পড়বেন লাম জেল্লি ইয়াজ কোরআন শেপ এভাবে দেওয়া থাকে না এখানেই দেওয়া আছে কিন্তু সাধারণভাবে আপনি কোরআন পড়তে গেলে খুব সহজে বুঝতে পারবেন যেটা লাম লাম জেললি ইয়াজবরিয়া লিয়া লিয়া কা তা কাতবরতা কাতা বা জবর বা কাতাবা এখানে তিনটা অক্ষর দিয়ে শব্দটা গঠন হয়েছে সামনে আরো বেশি অক্ষর দিয়ে শব্দ গঠন হবে বানান করবেন আর অবশ্যই বানান করবেন রিডিং করার দরকার নাই রিডিং পরে আগে বেশির থেকে বেশি বানান করবেন যত বেশি বানান করবেন তত রিডিং পড়ার প্রবণতা আপনার বাড়বে কাফ জবর কাবত্তা কাতা বা জবর বা কাতা বা অনেকে কি করেন কাফ কাফজবর কাজবত্তা বা জবর বা কাতা বা এভাবে পড়েন এভাবে পড়লে কি হবে এভাবে পড়লে একটানা না হয়ে গেল আপনি কি করবেন একটানা বানান করবেন না একটা অক্ষর বানান করবেন পিছন থেকে মিলাই আসবেন কাফ তা কাবত্তা কি হবে কাতা এটুকু আগে তারপরে বা জবর বা কাতা বা কাফ জবর কাতা জবর কাতা বা জবর বা কাতা বা নুন জবর না ঝা জবর ঝা লাম না নুন জবর না ঝা কী হবে না তারপর লাম জবল্লা না ঝালা র জবর র ফা আইন জবর আ রফা ফা আ র জবর র ফা আইন জবর আ রফা ফা আ র জবর র ফা জবর আইন জবর আ র ফা এভাবে একটা শব্দ অনেকবার করে পড়েন হামজা জবর আ দাল জেদি আদি নুন যাবেন না আদি না হামদা যাবার আ দাল জেদি আদি নুন যাবেন না আদি না বা যাবার বা খজের খে বা খেলাম যাবেন না বা এখানে অনেক বুঝতে পারেন না বাটা হলো এই বার মাথা হলো এটা আর বার নোকটা হলো এটা আসলে আমাদের বোঝা খুব কঠিন হয়ে যায় আর খ হলো যে এটা এটা হলো খ এই যে নোকতা খ এর নোকতা তো এই দুইটা আলাদা আপনারা আশা বুঝতে পেরেছেন আমি দেখাই দিলাম আপনাদেরকে এটা বা এবং খ বা জবর বা জন খে বা বা লাম খেলা মিম জেরমি সামি আইন জবর আ সামি আ শিন মিম জন্মি সামি আইন জবর আ হ্যা জবর হা মিম জন্মি হামি দাল হামি হামিদা হা জবর হা মিম জন্মি হামি দাল হামি হামিদা এটা মিম অনেক বুঝতে পারি না দেখুন এটাও মিম এটাও মিম এটা কেমন এটা কেমন আমরা অনেকে কনফিউজ হয়ে যায়

كاف زور كا بابش بو كابو را زور را كابو را كاف زور كا بابش بو كابو را زور را كابو را فا زور فاهو واو زبر وا فا هو واو زبر وا قف بشقو تازتي قوتي لام زور لا قف بشقو تازتي قوتي لام زور لا قف بشقو تازتي قوتي لام زور لا قوتي لا ثا زور ثا قف بش لا

অফ পেজ কৌ রাজারি কৌরি রে হাম জাজ আহ কৌরি আহ এইভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে পড়ুন একটা শব্দ পাঁচবার দশ বার করে পড়বেন আমি আপনাদেরকে আরও একবার পড়ে দিই একবার করে পড়ে দিব আপনারা খুব মনোযোগ সকালে শুনেন। শোনার পরে আপনারা নিজেরা পড়বেন বা জরবা বা জরবা বাবা দাল জবরদ্দা দাল জবদ্দা দাদা নুন না, নুন না নানা মিম জবরবা মিম জরমা মামা দাল জবরদ্দা দাদি নুন জবন্না নুন জিন্ন নানি میم زبر ما میم زرمی مامي فاپش فوفاپش فوفوفو خازبر خالم پشلو خالو ها پش وو زبر وا هوا حاضر هي يا زبر يا هيا بازر بي کف زبر کا بي کا بازور با عين زرا با میم زبر ما عين زرا ما لام ذلي يا زبر يا ليا کف زبر کا تا زبتا كات با, با زبر با كتب نون زبن نا ز زبنا نزا لام زبل لا نا ظلا

কাফ জবর কা বা পিসবু কাবু র জবর কাবু র ফা জবর ফা হা পেশু ফাহু ও জবর ফাহু আ কফ পিস তা তাজে কুতি লাম জবল্লা কুতি লা কফ পিসাম জব্লা শাকু লা কু বি আইন জবর আবি আ কফ পিস রি হামজা জবর আ কৌ আ তো দেখুন আমি একবার করে খুব সুন্দর করে পড়ে গেলাম আপনারা এভাবেই পাঁচবার বার দশ বিশ করে পড়েন এতটুকু আপনারা এখান থেকে যত মজবুত করবেন সামনে সেটা তত সহজ হবে আপনার জন্য পড়া তো আজকে এখানেই আগামী পর্বিন শেলা তানবিন দিয়ে শুরু করব এই তানবিন খুবই দামি একটি অধ্যায় হরকতের মতো হরকতের পরে তানবিন চারটে জিনিসের মধ্যে তানবিন একটি তো আপনারা যদি পারেন মুখস্ত করে রাখবেন বাংলাটা তো আজকে এখানে রাখবো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ পাক সবাইকে সইভাবে কোরআন শেখাতে অভিযান করবেন আমিন আমার জন্য দোয়া করবেন আমি যেন সইভাবে সকলকে কোরআন শিক্ষা দিতে পারি السلام عليكم ورحمه الله وبركاته